প্রাতিষ্ঠানিক কোনো অভিজ্ঞতা নাই। বুল গরু কেনা, বুল ফিডিং, বুল সময়ে বিক্রি করা, দুই দাঁত হওয়ার আগেই লাখ টাকা হয়ে যায়। ফ্রিজিয়ান আছে, কাঁচা ঘাসে পানির পরিমাণ থাকবে বেশি, খাদ্যের পরিমাণ কম, সাইলেজে খাদ্যের পরিমাণ তুলনামূলক বেশি থাকে। অর্থাৎ আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? কৃষি ঘরে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা গাজীপুরের কাপাসিয়াতে কিকুরিয়া এগুর ফার্মে চলে আসছি। এখানে বেশ চমৎকার চমৎকার ষাঁড়গরু পালন করা হচ্ছে। ছোট ছোট প্রজেক্ট, শর্ট টাইমের প্রজেক্ট, 3 থেকে 4 মাস এই গরুগুলো ওনার এই খামারটিতে রাখেন, সেগুলো পরিচর্যা করেন, খাবার দাবার খাওয়ান, একটা সময় হলে সেগুলো বিক্রি করে দেন। এই যে ফ্যাটেনিংয়ের যে ব্যাপারটা, গরু মোটা তাজা করার যে ব্যাপারটা, কেমন আসলে দরে ওনারা কিনে থাকেন, কেমন ধরনের খাবার ওনারা খাওয়ান এবং কেমন দামে ওনারা বিক্রি করে থাকেন, সেগুলি আমরা ঘুরে ঘুরে এখানে দেখার চেষ্টা করব, আপনাদেরকে জানার চেষ্টা করব। তার পাশাপাশি জানবো যে এই যে গরুগুলো সংগ্রহ করা হচ্ছে, প্রতিটা গরুর পিছনে আসলে ওনাদের খরচ কেমন যাচ্ছে এবং সেই গরু মানে যখন কিনে নিয়ে আসেন ওনারা বা সংগ্রহ করেন, সেগুলো কোন জাতের উপরে বেশি ওনারা প্রাধান্য দেন, সেগুলোই আমরা জানার চেষ্টা করব, দেখার চেষ্টা করব। আশা করি সবাই আমাদের সাথেই থাকবেন। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, খুবই ভালো আছি। আপনার এখানে অনেক গরু এবং সব গরু ইমোটা তাজা করা হচ্ছে, কালারও বেশ চমৎকার, আমাদের দেখে খুব ভালো লাগলো। কতগুলো গরু রয়েছে আমাদের একটু জানাবেন? এখানে এখন আছে 33টা গরু। 33টা এগুলো একসাথেই সংগ্রহ করে নিয়ে আসেন নাকি পর্যায়ে কমে আসতে ধীরে নিয়ে আসেন? এটি আসলে একসাথে বলতে দুইবারে গিয়ে দুই লটে আনছি আমি। কোত্থেকে নিয়ে আসেন এগুলো? এগুলো কালেকশন হয়েছে নীলফামারী কুড়িগ্রাম অঞ্চল থেকে, মানে উত্তরবঙ্গ থেকে। উত্তরবঙ্গ থেকে এই উত্তরবঙ্গ থেকে আসলে সবাই কেন নিয়ে আসে? আমরা বিভিন্ন জায়গায় যাই, অনেক খামারি আসলে বলেন যে ওদিক থেকে নিয়ে আসে, ওদিক থেকে নিয়ে আসে। মানে ওদিক থেকে কেন, অন্যদিকেও তো মানুষ গরু আসলে পালে না? সবাই যে ওখান থেকে আনে তা কিন্তু না, সব দিক থেকে আনে। তবে উত্তরবঙ্গের একটা ব্যাপার ছিল আগে, যেটা যে ওই দিক দিয়ে বর্ডারের ক্রস হয়, কিছু গরু বর্ডার দিয়ে নামে, ওই কারণে আসলে মানুষ ওই দিকে আগে যাইতো, আমিও এই কারণে যাওয়া। কিন্তু এখন আর মনে হয় না উত্তরবঙ্গের প্রীতিটা আছে সবার। এটা কেন মনে হয় না? কারণ সারা বাংলাদেশে গরুর দাম অলমোস্ট সেম। এখন আপনি কোথাও বাংলাদেশের কোনো প্রান্তে পাবেন না যে মাংস 500 টাকা কেজি বিক্রি করছে। হ্যাঁ, প্রায় সব এলাকাতেই 550 থেকে 650। উত্তরবঙ্গে এখন 600 টাকা কেজি মাংস, যে কারণে দামটা যেহেতু সেম, আপনি গিয়ে কী কিনবেন? নিজের এলাকায় যে দাম ওই অঞ্চলে একই দাম, এই কারণেই হয়তো এখন ওই দিকে মানুষ কম যাবে। আর একটা বিষয় হচ্ছে যে বর্ডার ক্রস না হওয়াতে, অর্থাৎ ইন্ডিয়া থেকে গরু না নামাতে, ওইখানেও এখন মানে রিচ কালেকশন নাই। মানে আগে যেরকম গরু অনেক পাওয়া যায় এখন সেটা না, হাটবাজারে সব বাংলাদেশের পুরো বাংলাদেশের মতো ওইখানে, যেই কারণে এখন একটু নিরুৎসাহিতই হবে মানুষ ওই এলাকায় যেতে, আমার ধারণা। আচ্ছা আচ্ছা, এটা কী জাতের গরু আমাদের একটু জানাবেন? এইটা আসলে শাহিওয়াল জাতের গরু। এটা এটা কতদিন আগে আপনি সংগ্রহ করে নিয়ে আসছেন? এটা 4 মাস হলো। 4 মাস? 4 মাস আগে ছোট বাচ্চা ছিল তখন। আসলে কতটুকু বয়স ছিল? আসলে এই বয়সটা বলাটা মুশকিল, কারণ আমি আমার কেন তো হাট থেকে। হ্যাঁ, আর হাটের যে নিয়ে আসছে সেও আসলে নিজের পালের গরু, সেও কি নিয়ে আসছে, যে কারণে এটা আনুমানিক বয়স বলা যেতে পারে। তখন হয়তো এটা 8-10 মাসের ছিল। আচ্ছা, আমার এখানে আর 4 মাস, 4 মাস 15-16 মাস হবে। এখন এটা লাইভের কতটুকু আছে? এটার লাইভ ওয়েট 200 কেজির মতো। 200 কেজির মতো? আচ্ছা, এই যে গরু যে পালন করা, কারণ ভাই আমাদের একটু জানাবেন যে এই ধরনের এগ্রো সেক্টরের সাথে আসলে কীভাবে আপনি যুক্ত হলেন? তো এইটা আসলে অনেক গল্প হয়ে গেছে এই বিষয়টা নিয়ে। আমি তো এক জায়গায় চাকরি করতাম। আচ্ছা, ওখান থেকে আমার এলাকার দু একজন বন্ধু বান্ধব আছে যারা বললো যে গরু পালন করার জন্য তারা উৎসাহিত হয়েছিল বলত, তারা বললো যে চল একটা খামার করি, ওই হিসাবে খামার করা আর কি। এটা 2015 সালের দিকে। তো তারা ইনভলভ ছিল বিদায়, আমি আমি আসলে ওইভাবে ইনভলভ ছিলাম না তখন। তখন আমি শুধু টাকা দিয়েই আমার পার্টনারশিপ নিয়েছিলাম, আর কিছু না। এভাবে ইনভলভমেন্ট হয়ে যাওয়া, যে তারা উৎসাহিত করলো যে চল করি, আমি কিছু টাকা দিয়ে দিলাম, তারাই দেখাশোনা করতো।
তারপরে মূলত পুরো স্টিয়ারিংটা আমার হাতে চলে আসে। কারণ হচ্ছে যে শুরুতে কিছু লস হয়েছিল, তো ভাবলাম যে লসটা কেন হলো এটা বুঝতে গিয়েই গরু পালতে ভালো লাগতে শুরু করলো, আর লসটা কভার করার জন্য মূলত সার্বক্ষণিক সময় দেওয়া এই আর কি। আচ্ছা, এই যে লসের যে ব্যাপারটা, কারণ ভাই নতুন অনেক উদ্যোক্তাই রয়েছে যারা আসলে এই এগ্রো সেক্টরে একদম মানে দেখা দেখি আমি বলবো না, তবে অনেকটা এরকমই যে মানুষ চলে আসছে এরকম মানে গরু পালন করবে, তো সেই লসের ঘটনা যদি একটু বলেন আমার মনে হয় তাদের একটা ভালো। লসটা হলো যে আসলে আমি তো গরু পালার সাথে সম্পৃক্ত ছিলাম না, আমি জানতামও না যে গরু কীভাবে পালন করে। তো গরু যারা আমার পার্টনার ছিল তারাই দেখাশোনা করতো, সেখানে তাদেরও কোনো প্রাতিষ্ঠানিক কোনো অভিজ্ঞতা নাই, হয়তো একটা দুইটা গরু বাড়িতে পালতো, কিন্তু 30-40টা গরু একসাথে পালা, খাবার ম্যানেজমেন্ট, টোটাল ম্যানেজমেন্টই আর কি মিসম্যানেজমেন্ট ছিল। তার মূল বিষয় ছিল যে কারো অভিজ্ঞতা নাই, কারো ট্রেনিং নাই, এই কারণে আসলে ভুল গরু কেনা, ভুল ফিডিং, ভুল সময়ে কেনা, ভুল সময়ে বিক্রি করা, সব মিলাই লসের কারণ। যেটা আসলে যদি আমি প্রপার ট্রেনিং নিয়ে আসতাম, যদি আরও বেশি অভিজ্ঞ লোকদের কাছে গিয়ে বুঝতাম, তাহলে হয়তো আমি লসটা তখনই হয়তো না হতে পারতো। কারণ আমি নিজে নিজে শেখার চেষ্টা করছি গরু পালতে পালতে, যেটা আসলে ভুল, আমি লস দিয়ে শিখছি, এটা হচ্ছে বিষয়। আগে থেকেই ট্রেনিং নিয়ে বা অভিজ্ঞ খামারি, হ্যাঁ হ্যাঁ, এটা এটা খুবই জরুরি এবং এটা করাই উচিত। যারাই আসুক না কেন, তার আগে যদি কিছুটা জেনে আসে, যদি ট্রেনিং নিয়ে আসে, তাহলে হয়তো শুরুতেই লসটা হবে না ওদের, যেটা আমরা করে আসছি। আচ্ছা, কারণ ভাই আমরা আপনার ওই পাশে একটু গরুগুলো দেখবো, তো অনেক গরু, তো এই পাশটা আমরা দেখলাম, ওই পাশটা গিয়ে আমরা একটু আসলে দেখবো আপনার গরু। এবং তার আগে একটু আসলে জানতে চাচ্ছিলাম যে কারণ ভাই এই যে এতগুলো গরু রয়েছে, মানে কী কী জাতের গরুগুলো আপনারা বেশি প্রাধান্য দিয়ে থাকেন এই মোটা তাজা করার ক্ষেত্রে? হ্যাঁ, আসলে মোটা তাজার ক্ষেত্রে আমি সাধারণত ফ্রিজিয়ান পালি। আচ্ছা, এইবারই কেবল এই চালানটা একটু ব্যতিক্রম আমার খামারে, এটা আগে কখনই আমার এখানে ছিল না। শাহিওয়াল হয়তো ছিল দুই একটা করে, কিন্তু অলমোস্ট 90% আমার কাছে আমার খামারে ফ্রিজিয়ান থাকতো সারা বছর, আর কুরবানির জন্য কেবল দেশি কালেকশন আমার থাকতো। তো এইটা আসলে একটা পাইলট প্রজেক্ট আমার এখানে, যে আমি একটু দেখতে চাইছিলাম যে এগুলো ছোট গরু নিয়ে এসে কেমন হয়। আসলে ফ্যাটেনিং এর জন্য ছোট গরু না, কিন্তু এটা রাখি গরু, এটা যেটা বলি আমরা, যে অল্প কিছুদিন পালার পরে বিক্রি করে দেওয়া। আমি হয়তো চাইছিলাম যে সাথে সাথে বিক্রি করে দেই, কিন্তু সেটা হয়ে ওঠেনি। আচ্ছা, এই যে শর্ট টাইম আপনারা আমাদের বললেন যে 3-4 মাস গরুগুলো নিয়ে আসার পরে শর্ট টাইমে বিক্রি করে দেন, এই যে শর্ট টাইমের যে ব্যাপারটা এটা যদি আমাদের একটু জানান কারণ ভাই। ফ্যাটেনিংয়ের আসলে বিষয়টাই তো হচ্ছে 3-4 মাসের প্রজেক্ট হবে সেটা। হ্যাঁ, আপনি যদি দুই দাদাদের গরু কিনেন, ফ্রিজিয়ান কিনেন, তাহলে সেটা তো আপনি 3-4 মাসেই বিক্রি করবেন। আমি সাধারণত তাই করতাম, পুরো বছর জুড়ে আমি গরু বিক্রি করি। আর জাত চেনাটাও জরুরি, যে কোন জাতের গরুটা ফ্যাটেনিংয়ে ভালো আসে, এই দুইটা বিষয়ে তাদের ফার্স্ট টাইম চিন্তা করতে হবে, যে কোন জাত, আর হচ্ছে যে বয়স, গরুর বয়সটা। মানে হাটে গেলে তো বয়সটা বোঝা যাবে না, সেক্ষেত্রে সেক্ষেত্রে সে আকৃতি দেখে অনেকটা চিনতে পারবে। তো দুই দাঁত আমরা তো জানি, দুই দাঁত মানেই ফ্যাটেনিংয়ের জন্য সবচেয়ে ভালো। তো যেহেতু একটা বিষয় আছে এখানে, যে অনেক গরু আছে দুই দাঁত হওয়ার আগে, অর্থাৎ দাঁত পড়েনি, এমন গরুর দাম লাখ টাকা হয়ে যায়। ফ্রিজিয়ান আছে, ভালো জাতের শাহিয়ালগুলো আছে, সেক্ষেত্রে সে যদি বডিটাও একটু লম্বা চুলা দেখে কিনতে পারে, তাতেও চলবে তার। সেটা দুই দাঁত হলো না, বাট এটার ফিগার আছে যেটাতে মাংস ধরলে অনেক দামে সে বিক্রি করতে পারবে, এরকম গরুর বডি কনস্ট্রাকশন দেখেও সে কিনতে পারে। যে আমি ফ্যাটেনিংয়ের জন্য দুই দাঁত কেন বলতেছিলাম, এইটার এটা 1 কিলো টাকা না, কিন্তু এইটা যে পরিমাণ গেইন আসছে, এটা দুই দাঁতের গরু ছিল, হ্যাঁ হ্যাঁ, এটা যে পরিমাণ গেইন আসছে ওগুলো কিন্তু আসবে না, ওগুলো হয়তো বডি একটু বড় হয়েছে, কিন্তু এটা বডি বড় হওয়া, মাংস হওয়া, সব কিছু হয়েছে এটার মধ্যে। দেখা গেল যে এইটা আমি তখন কেন যাই ওজন ছিল, এটাতে পার ডে আমি হয়তো 900-1000 গ্রাম পাইছি, কিন্তু ছোটগুলোতে যেটা দুই দাঁতের না, বাচ্চা গরু, ওগুলো তো ওইরকম না, ওগুলো তো শুরুতে হয়তো 300-400 গ্রাম, এখন হয়তো 500-600 গ্রাম আসতেছে। এটা যখন বয়স হবে, এটার মতন দুই দাঁতের হবে, তখন হয়তো ওইটাও এরকম আসতে পারে, 800-900 গ্রাম আসবে। কিন্তু এই দুই দাঁতের কেনাতেই কেবল এই গরুটা দেখেন অন্য গরুর চেয়ে অনেক বেশি পার্থক্য হয়েছে। তো মূল বিষয় এটাই, যে ফ্যাটেনিংয়ে আপনি দুই দাঁত বা একটু বড় গরু দেখে কিনেন, আপনার জন্য ভালো হবে। এই সামনেরটা একটু দেখবো ভাই, হ্যাঁ সামনেরটাও
এটা ছোট দেশি জাত, এইটাও দুই দাঁতের গরু, কিন্তু এইটাও এখন আমার বিক্রির উপযুক্ত। এই এইখানে যে পাঁচটা গরু আছে, ওই পাশে যে সাত আটটা আছে, এইগুলো কিন্তু দুই দাঁতের, এগুলো বেশ বড় সড়ো হয়েছে। এটা কতদিন আগে আপনি সংগ্রহ করছেন? এটা চার মাস আগে। চার মাস আগে, তখন এটা ছোট ছিল গরু, একদম কৃষক আয় ছিল, শুকনো টুকনো ছিল। এখন এই চার মাসে এখানে এই চেঞ্জ হয়েছে, অনেকটা হাড্ডি গরুর মতো। হ্যাঁ, একদম হাড্ডি সার ছিল প্রায় সবগুলোই। আর এটা আমাদের দেশি গরু, দেশি হিসাবে মাশাআল্লাহ এটার গেন ভালোই আসছে, খারাপ না। এটা বর্তমানে লাইভ ওয়েট কতটুকু আছে, মাপ ছিলেন কিনা? এটা 230 কেজির মতো আছে। এটা 230। আচ্ছা, সামনে যেটা আছে খুব চমৎকার কালার, একটা খয়েরি কালারের গরু। এটা একটা গির জাতের গরু, এটা গির ব্রিড। এটাও কি চার মাস আগে সংগ্রহ করা? হ্যাঁ হ্যাঁ, একই সময় এগুলো। এটা তখন কতটুকু ছিল? এটা তখন ছিল 170 কেজি, এখন 250 কেজির মতো। এটা ভালো বৃদ্ধি পেয়েছে, এটা খুব যে ভালো বলা যাবে না, এটা মোটামুটি চলে আর কি, চলে। সামনেরটা এটা এটার চাইতে ভালো গেন আসছে এটাতে। এটা এটাও গির্জাতের, এটা তখন ছিল 180 কেজির মতো, কিন্তু এখন এটা প্রায় 270 কেজি হবে এটা। আচ্ছা, এই যে কাইম ভাই, চার মাস পাঁচ মাসের যে একটা শর্ট টাইম আপনাদের, সঠিকভাবে যদি বৃদ্ধি না হয়, যেমন আপনার কিছু গরু অনেক যতটুকু আশা করছেন ততটুকু হয়নি, আমার কিছু গরু মাশাআল্লাহ ভালো মতোই আপনার হয়েছে। আচ্ছা, এই যে সঠিকভাবে সঠিক সময় যে বৃদ্ধিটা হলো না, বা যেগুলো বৃদ্ধি হলো, সেই খাবার দাবার বা এগুলোর দেখাশোনা করা, যত্ন নেওয়া, এই সম্পর্কে যদি আমার মূল বিষয় হচ্ছে যে আপনাকে গরু যদি আপনি ফ্যাটেনিংয়ের জন্য আনেন, দুই দাঁত বা তার একটু বয়স্ক দেখে কিনতে হবে। আর ওইগুলো তো আমি ফ্যাটেনিংয়ের জন্য আনিনি, এইগুলো দুই দাঁতের ছিল বিধা এগুলো আসছে, এটা এটা কমন বিষয় এখানে। আর খাবারের যে বিষয়টা, এটা তো আসলে আমরা সবাই জানি যে কাঁচা ঘাস হচ্ছে গরুর জন্য সর্বোত্তম, আমার সেটা আছে। আর আপনি দেখছেন আমার এখানে প্রচুর সাইলেজ আছে, সাইলেজ করে থাকি, আমার নিজের জন্য করি, সাইলেজ আমি বিক্রিও করে থাকি। তো প্যাট ভরে এরা কাঁচা ঘাস সাইলেজ খায়। আর দানাদারের যে হিসাবটা, সেটা হচ্ছে বডি ওয়েটের 1.5% আমি দিয়ে থাকি। এখন একটু সাইলেজ দিতে একটু কম দিচ্ছি আমি, কিন্তু সাইলেজ না হলে কাঁচা ঘাস হলে 1.5% আমি দিই, সুষম দানা দ্বারাই আমি দিয়ে থাকি। দানার এই খাবারটা আমি দিয়ে থাকি দুই বেলা, সকালে সকাল 7টা থেকে 8টা বা 8:30, আবার বিকাল হচ্ছে 4:30 থেকে 6টা পর্যন্ত। এই দুই বেলায় গরু খায় এখানে, এই দুই বেলায় খাওয়ানোর পরেই এগুলো রেস্টে চলে যায়। এই হচ্ছে খাবারের রুটিন, খুব সিম্পল। মানে এখানে কঠিন তেমন বিষয় না, কঠিন কোনো বিষয় নেই। সাইলেন্সের ব্যাপারটা আমাদের একটু জানাবেন, কারণ ভাইজন এই সাইলেন্সটা বর্তমানে বেশ জনপ্রিয় পাচ্ছে। এটা কি আসলে ফ্যাটেনিংয়ের জন্য অনেক ভালো আদর্শ আপনি মনে করেন? শুধু ফ্যাটেনিং কেন বলেন আপনি, এটা দুধের জন্য অনেক ভালো। আচ্ছা, কারণ সাইলেন্স হচ্ছে রাফেজের মধ্যে একেবারে সর্বোত্তম খাবার। কিন্তু অনেকে অনেকে তো বলে কারণ ভাই যে এই সাইলেন্সটা হচ্ছে মানে বিপদকালীন খাবার, যেমন আপনার যখন খাবারের পর্যাপ্ত পরিমাণের ব্যাকআপ থাকবে না, আপনার কাছে থাকবে না, তখন এটা একটা সাপোর্ট দেওয়ার জন্য সাইলেন্সটা মানুষ আসলে খাওয়ায়। আপনি কি এর সাথে একমত? এই সাইলেন্সটা এখন আপনি মূল জায়গায় চলে যান, যে সাইলেন্সটা কেন আসছে। আপনি যেটা বলছেন, এইটা এই কারণেই সাইলেন্সটা মূলত আসা, যে সাধারণত একটা সময় মানুষের কাছে প্রচুর ঘাস থাকে, আর একটা সময় ঘাস থাকে না, বর্ষাকালে থাকে না। সাইলেন্স মানে হচ্ছে যে কাঁচা ঘাস সংরক্ষণ প্রক্রিয়া। আমাদের হাতে যখন ঘাস থাকে, তখন আমরা কাঁচা ঘাসটা কেটে সংরক্ষণ করি যে আপৎকালীন সময় খাবারের জন্য। কিন্তু এই সাইলেজ যে কারণেই আমরা সংরক্ষণ করি না কেন, কিন্তু সাইলেজের খাদ্য গুণটা তো বিবেচনা নিতে হবে আপনাকে। কাঁচা ঘাসের চাইতে অনেক বেশি ভালো পুষ্টিকর হচ্ছে সাইলেজ, কারণ কাঁচা ঘাসে পানির পরিমাণ থাকবে বেশি, খাদ্যের পরিমাণ কম, সাইলেজে খাদ্যের পরিমাণ তুলনামূলক বেশি থাকে। অর্থাৎ কাঁচা ঘাসে যেখানে আপনি 10-15% ড্রাই ম্যাটার পাবেন, সাইলেজে পাবেন 30-40% ড্রাই ম্যাটার। পাশাপাশি ভুট্টার যে সাইলেজ, এটার মধ্যে অন্যান্য খাবারগুলো আছে, শর্করা আছে, আয়রন আছে, ক্যালসিয়াম আছে, সব কিছুই আছে এখানে, যে কারণে সাইলেজ খাওয়ানো গরুকে দানাদার কম দিলেও চলে। আর কাঁচা ঘাস খাওয়ানো গরুকে দানাদার একটু বেশি দিতে হয়, কারণ কাঁচা ঘাস সে প্যাট ভরবে, বাট তার যে পরিমাণ ড্রাই ম্যাটার দরকার, যে পরিমাণ অন্যান্য পুষ্টি দরকার, সেটা কাঁচা ঘাস থেকে যোগান হবে না। কিন্তু সাইলেজ অল্প পরিমাণ খেলো, সেটা থেকে ড্রাই ম্যাটার বেশি পাবে সে। একটা গরু যদি ধরেন তার পেটে ধরবে 20 কেজি, সেখানে 20 কেজি কাঁচা ঘাস খাওয়ানোর পরও দেখা গেলো তার শরীর অনুযায়ী ড্রাই ম্যাটার সে পাবে না,
কিন্তু এই সাইলেজটা আপনি দেন এর 10 কেজি আপনি 20 কেজিতে জানা পাইছেন 10 কেজি তার চেয়ে বেশি পাবেন হয়তো তার ওই ড্রাই ম্যাটারটা আসতো কাঁচা গাছ থেকে 30 বা 40 কেজি থেকে কিন্তু তার পেটে তো ধরবে না সেটা আপনি তো পানি খাওয়ায় পেট ভরাইতেছেন গাছের সাথে এটা হচ্ছে সাইলেজ আর হচ্ছে গাছের মধ্যে মূল পার্থক্য ভবিষ্যৎ পরিকল্পনা কি আপনার এই খামার নিয়ে খামার করে যাওয়া সহজ পরিকল্পনা খামার আর সাইলেজ উৎপাদন এটা নিয়েই থাকবো আশা করি আচ্ছা ঠিক আছে ভালো থাকবেন অনেক ভালো লাগলো আপনার গরু দেখে বেশ চমৎকার চমৎকার কালার ছোট ছোট গরু দোয়া করি ভবিষ্যতে যেন এটা কন্টিনিউ করতে পারে ধন্যবাদ আপনাকে